হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো যে কোনো ওয়েবসাইটকে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে কপি করে ফেলা যায়, সেটা হচ্ছে ওয়েবসাইটটা ডিজাইন থেকে শুরু করে ওয়েবসাইটের যত কন্টেন্ট আছে, HTML, CSS, JS ফাইল যা আছে, আপনি সব কিছুই আসলে কপি করতে পারবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার এটা লোকাল ড্রাইভে করা, এখানে পেওনারের একটা ওয়েবসাইট, যে peonar.com/bn। সো এই পেজটা আমি আসলে কপি করব। সো কপি করার জন্য আসলে আমাদেরকে যেটা হয় কাস্টমলি কোড করে বা কপি করে করে করতে হয়, কিন্তু একটা এক্সটেনশন আছে, এটা দিয়ে আপনি ইচ্ছা করলে মাত্র 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে সেম টু সেম, আপনি দেখতে পাচ্ছেন সব কিছুই সেম টু সেম, ইমেজ কন্টেন্ট যা আছে 100% হুবহু সেম টু সেম কপি করা যায়। সো এটা কিভাবে করে, আশা করি যারা ওয়েব ডেভেলপার আছেন বা শিখছেন, সো একটা ওয়েবসাইট কেমনে বানাইছে বা কি কি স্ট্রাকচার তারা ইউজ করছে ডিজাইন সম্পর্কে ধারণা নেওয়ার জন্য বা ক্রিয়েটিভিটি বাড়ানোর জন্য আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সো এটা আসলে একটা এক্সটেনশনের থ্রুতে হয়ে থাকে। সো আমরা যদি এখানে এক্সটেনশন অপশনে ক্লিক করি আমার ক্রোম ব্রাউজারে, এখানে দেখতে পাচ্ছেন সেভ অল রিসোর্স। সো আপনি গুগলে যাবেন এবং লিখবেন যে সেভ অল রিসোর্স, এখানে ক্লিক করার পরে আপনি এখানে দুটা এক্সটেনশন দেখতে পারবেন। সো দুটাই কাজ করে, তবে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে সেভ অল রিসোর্স, আমি এটা আসলে আমি ইউজ করছি, যে সেভ অল রিসোর্সের এই যে এক্সটেনশনটা আছে এটা আমি ইউজ করছি, এবং 281টা রেটিং আছে, 20,000-এর বেশি ইউজার আছে। এবং এখানে আরেকটা আছে, এখানে প্রায় 4,000 ইউজার আছে, এটা কীরকম কাজ করে আমি সঠিক জানি না, ট্রাই করে দেখতে পারেন। সো এটা আপনি জাস্ট আমার এখানে অ্যাড করা আছে, বিদে রিমুভ দেখাচ্ছে, আপনার এখানে অ্যাড লেখা আসবে, সো এখানে অ্যাড করে নেবেন। এবং অ্যাড করার পরে আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন, ধরেন যে এটা পেওনারের ওয়েবসাইট, সো আমি এখানে চলে আসছি, এবং এখান থেকে আমি যখন ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে আমাদের কিন্তু এই ট্যাবটা ওপেন হয়ে যায় ইন্সপেক্টের, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যখন এক্সটেনশনটা অন করা থাকবে আপনার ব্রাউজারে, এই যে রিসোর্স সার্ভার এই লেখাটি আপনি দেখতে পাবেন। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে রিসোর্স সার্ভার থেকে সবগুলো আসলে ডাটা এখানে লোড নিচ্ছে, আপনার CSS যা আছে সবগুলো। সো এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যখন এখানে সেভ অল রিসোর্স আপনি এখানে ক্লিক করে দিবেন, অটোমেটিকলি এই যত ডাটা আছে এই পেজের, যত ফাইল, ইমেজ, জেএস ফাইল যা আছে সবগুলো সহ আসলে ডাউনলোড হবে। সো এখানে দেখবেন 2.6 MB ডাউনলোড হয়ে গেছে, যেহেতু এখানে ডাটাবেস বাদে আপনার বাকিগুলো স্টোরেজগুলো চলে আসে। সো আমি একটু আগে এটা ওপেন করছি, ডাউনলোড করছি, এই যার বিধায় এখানে 1 এবং একটা তো 1 দেখতে পাচ্ছেন, এবং এটা আপনারা যখন আনজিপ করবেন, আনজিপ করলে এরকম একটা ফোল্ডার দেখতে পারবেন, এবং ফোল্ডারের ভিতরে অনেকগুলো আপনি এখানে ফাইল দেখতে পারবেন, আপনার ওই ব্রাউজারে যত ধরনের ডাটা বা কুকি বা যে কোনো ধরনের যদি গুগলের সার্ভিস বলেন যা আছে সবগুলো এখানে চলে আসবে। সো আমাদের প্রধান কাজ হলো যে আমাদের এই যে www.peonar.com এখানে ঢোকা, যে ওয়েবসাইটে যাবেন এরকম একটা ফোল্ডার থাকবে ওয়েবসাইটের নাম, এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেসের WP কন্টেন্ট লেখা চলে আসছে, যেহেতু আমরা এখানে বিএন ফোল্ডারটাকে আমরা ওপেন করছি এবং বিএন ফোল্ডারটা আমরা এখানে কপি করছি। সো এখানে আমরা বিএন ফোল্ডারের ভিতর ঢুকব, এবং ঢোকার পরে দেখতে পাচ্ছেন এখানে index.html, আপনারা যদি এখানে এডিট উইথ নোটপ্যাডে দেন তাহলে যত কোড আছে আপনার HTML, CSS, JS সবগুলো আসলে এখানে চলে আসবে। আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেই ডিজাইনটা আসলে চলে আসলো। সো আমরা এই যে নোটপ্যাডে যে আমাদের কোডগুলো আসলো, সো আমরা এগুলো দেখে দেখে আপনাদের কোনো ওয়েবসাইটকে ইজিলি আসলে কপি করতে পারি ডিজাইনগুলো, এবং কোন কোন JS ফাইল ইউজ করছে, সো সেই JSগুলো আসলে ডাউনলোড হয়ে যায় এই ফোল্ডারের ভিতরে। সো আশা করি ভিডিওটি আসলে যদিও বেসিক, যে অনেক ইজি একটি বিষয়, বাট না জানলে আসলে অনেক বড় কিছু। এখানে আপনার JS ফাইল টাইল যা আছে সব কিছু দেওয়া আছে, আপনি এখানে আপনি দেখতে পারবেন যে কোন কোন পেজে আসলে লিঙ্ক করা আছে, কোন কোন পেজে কেমনে কেমনে লিঙ্ক করা আছে এটা একটু দেখে নেবেন।
সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।